আজকের খবর নিবেদন করছেন গৌরী এন্টারপ্রাইজ, উত্তরা বাস স্ট্যান্ড, নবাবহাট, পূর্ব বর্ধমান। স্টেশনারি বিভিন্ন দ্রব্য ছাড়াও মোবাইলের বিভিন্ন সরঞ্জাম এবং ট্রেন ও প্লেনের টিকিট বুকিং করতে আজই আসুন গৌরী এন্টারপ্রাইজে। অ্যাপোলো কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকরা এখন আপনার হাতের কাছেই। বিভিন্ন দিনে আসছেন প্রখ্যাত চিকিৎসকরা। আপনার প্রয়োজনে আজই যোগাযোগ করুন আশাতীত হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডের পরিচালনায় অ্যাপোলো ক্লিনিক বর্ধমানে, 399 জিটি রোড, বীরহাটা, বর্ধমান, ভলদিঘি পেট্রোল পাম্পের বিপরীতে। মোবাইল নাম্বার 9332031104, 9332039127, 0342256857 এবং 2568479 এই নাম্বারে। পুরো ভোটের দিন এগিয়ে আসতেই বর্ধমানে শুরু হয়ে গেল রাজনৈতিক চাপান উত্তর। রবিবার রাতে বর্ধমান শহরের 9 নম্বর ওয়ার্ডে বিজেপির ফেস্টুন ব্যানার পুড়িয়ে দেবার অভিযোগ করল বিজেপি। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। 9 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুধীর রঞ্জন সাউ জানিয়েছেন, সোমবার সকালে তিনি খবর পান কালীবাজার এলাকায় তার নির্বাচনী দলীয় অফিসের সামনে থাকা ফেস্টুন ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেছেন 9 নম্বর ওয়ার্ডে বিজেপিকে ভয় পাচ্ছে তৃণমূল আর রাজনৈতিক লড়াইয়ে এঁটে উঠতে না পেরে এভাবে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। এদিকে বিজেপির ফেস্টুন ব্যানার পুড়িয়ে দেওয়ার ঘটনায় সামনে আসতেই ফুঁসে ওঠেন বিজেপি কর্মীরা। এদিন কালীবাজার মোড়ের সামনে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। অবরোধ কর্মসূচিতে সামিল হন 9 নম্বর ওয়ার্ডের প্রার্থী সুধীর রঞ্জন সাউ, 14 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শ্যামল রায় প্রমুখরা। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তারা। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে। এদিন শ্যামল রায় জানিয়েছেন, নির্বাচন ঘোষণার পর থেকেই বিজেপি প্রার্থীদের নানাভাবে হুমকি ভয় দেখাচ্ছে তৃণমূল নেতারা। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। রোড ব্লক করেছিলাম, আপনারা সকাল দিয়ে দেখছেন আমাদের 9 নম্বর ওয়ার্ডে নির্বাচনী কার্যালয়কে পুড়িয়ে দেওয়ার একটা চক্রান্ত, যাতে আমরা এখান থেকে চলে যাই, ওনারা যাতে রিগিং করে ভোট লুট করে, যেটা ওনাদের কালচার, সেই কালচারটাকে ওনারা আবার পুনরাবৃত্তি করার চেষ্টা করছেন। 9 নম্বর ওয়ার্ডকে উত্তপ্ত করছেন, রায়না বিধানসভা থেকে লোক নিয়ে এসে এখানে আবার ভোট লুট করার চক্রান্ত। আমরা পথ অবরোধ করেছিলাম, আমরা পথ অবরোধ তুলে নিয়েছি আমাদের জেলা নেতৃত্বের নির্দেশানুসার এবং আইসির আশ্বাসে আমরা নিজের পথ অবরোধটা এখান থেকে তুলে নিয়েছি। আজকে খবর নিবেদন করলেন কার্তিক স্টল, বরনীপুর খেলার মাঠের সামনে, বর্ধমান। পরোটা, আলুর দম, রুটি সহ সমস্ত রকম টিফিনে অর্ডার নেওয়া হয়। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবারের জন্য আজই আসুন কার্তিক।